নতুন যাত্রা নিয়ে আমরা চলে এলাম আপনাদের কাছে। এখন আমরা হাওড়া থেকে যাত্রা শুরু করলাম আমাদের এবারের গন্তব্যস্থল কেদারবদ্রী। আমাদের এই যাত্রার সাথে আপনারা জুড়ে থাকুন, সমস্ত কিছু আমরা এই যাত্রাতে আপনাদের কাছে আপডেট দেব। সুতরাং কোনো ভিডিও মিস করবেন না, পার্ট বাই পার্ট প্রত্যেকটি ভিডিও আসতে চলেছে, যেটা আপনাদের কাছে খুবই ইনফরমেটিভ হবে এবং আপনাদের ভবিষ্যতে এই সমস্ত জায়গায় ট্রাভেল করতে অনেক সুবিধা হবে। কোভিডের সমস্ত প্রোটোকল মেনে আমরা এই যাত্রা শুরু করেছি। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ সবসময় আমাদের সাথে থাকুক, এটাই কাম্য। ফিরবো আমার পরের ভিডিও নিয়ে আরও কিছু ইনফরমেশান দিতে। ততক্ষণের জন্য বাই বাই, থ্যাংক ইউ। আমরা এখন লখনউ স্টেশনে পৌঁছে গেছি। ট্রেন মোটামুটি আমাদের রাইট টাইমেই রয়েছে। কালকে ট্রেন 1 ঘন্টার ওপর লেট ছিল, বাট রাত্রিবেলা ভালো মতোই ট্রেনে মেক আপ করেছে। সুতরাং আজকে সকালে লখনউতে 7টায় পৌঁছানোর কথা, তো এখন রাইট টাইমেই ট্রেন রয়েছে। ৫০-এ রাইট টাইম ছিল, কিন্তু আমরা ট্রেন মোটামুটি 8 ঘন্টা মতো লেট ছিল। ওকে, 4:15-তে পৌঁছে গেছি। এবার আমরা এখান থেকে স্টেশন থেকে বেরিয়ে একটা থাকার কিছু ব্যবস্থা করব। বিকেলবেলা একটু বেরোনোর প্ল্যান আছে। সেই অনুযায়ী বিকেলবেলা একটু প্ল্যানিং করে চেক আউট করে আমাদের কী ট্যুর প্ল্যান হতে চলেছে সেগুলো সব তৈরি করবে আজকে। ট্রেন জার্নি বেশ ভালোই ছিল, কোনো অসুবিধা হয়নি।
নমস্কার বন্ধুরা, আমরা অলরেডি হরিদ্বার পৌঁছে গেছি। হরিদ্বারে পৌঁছে আমরা হোটেলে অলরেডি চেক আউট করে এখন আমরা এসেছি বৃষ্টিঘাটে। বৃষ্টিঘাটের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা সরাসরি চলে যাব হাঁটতে হাঁটতে ঘাটের সাইড ধরে ধরে খারকিপুরি ঘাটের দিকে। আপনারা দেখুন সুন্দর গঙ্গার ব্রিজ দেখা যাচ্ছে এখান থেকে। আলু ঝলমল করছে চারিদিকে, সুন্দর লাগছে। দেখুন আমরা এখন ব্রিজের উপরে রয়েছি। এই ব্রিজটা দিয়ে কভার করে আমরা ওই পাশে চলে যাব। ওই পাশ করে হাঁটতে হাঁটতে আমরা সোজা পৌঁছবো খারকিপুরি ঘাটের দিকে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমরা এখন বিষ্ণুঘাট থেকে আস্তে আস্তে হেঁটে হেঁটে হরকিপৌড়ি ঘাটের দিকে যাচ্ছি। এখানে গঙ্গায় বেশ ভালোই জল রয়েছে, খুব সুন্দর লাগছে। চারিদিকের আলো পুরো ঝলমল করছে। ওয়েদারটা ভীষণই প্লেজেন্ট ওয়েদার রয়েছে, হালকা হাওয়া দিচ্ছে, খুব দারুণ লাগছে। আমরা আস্তে আস্তে এবার হেঁটে এগোচ্ছি। আপনারা দেখতে থাকুন মনোরম দৃশ্য গঙ্গার।
নিয়ে যাচ্ছি। বেশ কিছু সদস্য নিয়ে আমাদের ট্রাভেল গাইডের পক্ষ থেকে আমরা এসেছি হরিদ্বার দর্শন করতে। হরিদ্বার থেকে যেহেতু আমাদের যাত্রা শুরু, প্রথম আমরা আপনাদের দেখাচ্ছি হরিদ্বার। আস্তে আস্তে আমরা এগিয়ে যেতে থাকবো আমাদের পরবর্তী আমাদের এই যাত্রার প্রথম গন্তব্যস্থল হরিদ্বার আপনাদের আমি দেখালাম। এরপরে আপনাদের গঙ্গা আরতিও দেখাবো। চাই যে আমাদের মাধ্যমে আপনাদের কাছে সমস্ত এই সমস্ত সুন্দর অপরূপ দৃশ্য এবং পবিত্র স্থান পৌঁছে দেওয়া। তো আমি এবং মনদীপা ট্রাভেল ডায়েরির তরফ থেকে সবসময় আপনাদের পাশে আছি এবং আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা সবসময় পাই। তো মিস করবেন না একটাও ভিডিও। এরপরে আরও অনেক ভিডিও আসতে চলেছে, অনেক কিছু সামনে রয়েছে। তো অনেক এন্টারটেনমেন্টও হবে, অনেক সুন্দর দৃশ্যও দেখতে পাবেন, অনেক ইনফরমেশনও পাবেন। সুতরাং একটু স্কিপ না করে কোনো ভিডিও বাদ না দিয়ে আমাদের জল টেনে নেবে। আশা করি আমরা আপনাদের আরও 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 অনেক খুশি করতে পারব। থ্যাংক ইউ।